হ্যালো সম্মানিত ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই ভালো হয়ে আছো। তো আজকে আমি আবার মাঠে যাচ্ছি আর আপনাদের দেখাবো আমি যে নদী পার হচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের সুই নদী, এদিক দিয়েও দেখিয়ে দিচ্ছি সুই নদী এটা। আর এটাতে বর্তমানে জল নাই বলতেই চলে, হালকা জল আছে। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো নদীটাই একটু একটু করে জল আছে, এদিকে এদিকে সব দিক দিয়ে নদীটা ডাঙা হয়ে আসছে। আর এই যে নদীতে পাখিরা সব খাবার খাচ্ছে। আর তো আপনাদের আরও সামনে আমি দেখেও দেখতে পাচ্ছেন এগুলো অতিথি পাখি। এই যে দেখতে পাচ্ছেন অতিথি পাখি, অতিথি পাখিগুলো চলে যাচ্ছে। অনেকে অতিথি পাখিগুলো নদীতে আসছে এবং খাবার খাবার খেতে আসছে। তো আমি এখন নদীটা পার হয়ে ওই পারে যাচ্ছি, ওই পারে আমার জমি। নদীতে জল নাই, দেখতে পাচ্ছেন মাটি দেখা যাচ্ছে, একদম জল নাই নদীতে, এটুকু জল। ফাইনালি আমি পার হয়ে চলে আসছি, আর এখন উপরে উঠতে হবে। এই দেখতে পাচ্ছেন কত উঁচু এখানে, তো আমি উপরে উঠছি, এদিক দিয়ে উঠবো, এদিক দিয়ে একটু হাইটটা কম হবে। তো আমি উঠে গেলাম একদম উপরে। তো আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি নদীটা এদিক দিয়ে ঘুরে, দেখতে পাচ্ছেন এদিকে নদী, এদিকে দেখতে পাচ্ছেন নদী, কিন্তু নদীতে এই মুহূর্তে জল নাই, হালকা একটু জল আছে। তো আমি আবার বাঁশবাগান দিয়ে যাওয়ার শুরু করে দিলাম, বাঁশবাগান দিয়ে যাচ্ছি। আর আপনাদের একটা জিনিস দেখাবো, পেছনে গেলে অতিথি পাখি আছে, এই যে শিমুল গাছ, শিমুল গাছে এগুলো অতিথি পাখিগুলো আছে। তো আমি আবার যাচ্ছি বাঁশবাগান দিয়ে, সকাল সকাল যাচ্ছি সেই জন্য মাঠের লোক নাই। আর নিঃশব্দ সব সব পাখিগুলো কিচমিচ করছে। আর সামনে দেখতে পাচ্ছেন এটা মকই, ভুট্টা লাগিয়েছে, এটা ভুট্টা। আর সামনে দিয়ে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্শালের ঘর, অর্থাৎ এখান থেকে জল তুলে আমরা জমিতে যাই। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে জল তুলে জমিতে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন মার্শাল, এই যে সেলোটি, তার এখান থেকে এখানে আসে, সেলো আবার এই মাটির মধ্যে চলে গেছে। এখান থেকে আবার ওই পাইপ লাইনের মাধ্যমে কিছু কিছু জমি বাদ বাদ আবার ওখানে পাইপ লাইন উঠিয়ে ওখান থেকে জল বার হবে। তো আমি সামনে গিয়ে আপনাদের আরও দেখিয়ে দেবো কীভাবে জল বার হয় এবং কীভাবে জমিতে জল দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এগুলো সব শশা লাগিয়েছে, শশা অর্থাৎ খিরা লাগিয়েছে। যতদূর দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ শ্যামল, সব প্রকৃতির সৌন্দর্য। তো আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ওই মার্শাল থেকে জল আসে। দেখতে পাচ্ছেন এখানে জল আসছে আর এখান থেকে জল বার হয়ে যাচ্ছে, জল বার হচ্ছে, জলটা বার হচ্ছে, আর এদিক দিয়ে জল চলে যাচ্ছে মাঠে ড্রেন দিয়ে। এদিকে একটা লাইন আছে। তো এখন বর্তমানে
এই লাইনে যাচ্ছে, তো আমি এদিক দিয়ে যাচ্ছি, জল চলে যাচ্ছে মাঠে। তো আমি আমার জমির কাছাকাছি আমি চলে আসলাম এবং আজকে জমিতে জল দেওয়ার কথা, তো দেখি জল দিচ্ছে কি দিচ্ছে না। তো এই যে সামনে আমার জমি, আপনারা তো দেখছেন, আগের ভিডিওটি দেখছেন, তো দেখতে পাচ্ছেন জমিতে জল দেওয়ার জন্য এখানে আলটাকে কেটে দেওয়া হয়েছে এবং জমিতে জল যাচ্ছে, দেখতে পাচ্ছেন জমিটা। আর পরশু দিন তো আমি সেদিন তো আমি জমির চারদিক দিয়ে ঘাসগুলো আগাছাগুলো তুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে তুলে ফেলেছি সব, এবং জমিতে আর কোনো আগাছা নাই, শুধু ধান গাছ আছে। আর ধানের মধ্যে আজকে জল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন জল আসছে। আর তো আমি আপনাদের দেখিয়ে দিলাম জল দেওয়া হচ্ছে, এবার চলে যাব আমি বাড়ি। তো দেখতে পাচ্ছেন এই ছোট সরু আল দিয়ে আমি বাড়ি যাচ্ছি, খুব রিক্স, পা স্লিপ কাটতে পারে। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এদিক দিয়েও জল আসছে। আর এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, জুম করে দেখি, দেখতে পাচ্ছি এখানে জল বার হচ্ছে, ফোকাসটা অ্যাডজাস্ট করে নিই, দেখতে পাচ্ছেন এখানে জল বার হচ্ছে, আর এই দিক দিয়ে এই জলগুলো এদিক দিয়ে এদিক দিয়ে এখানে আসছে, দেখতে পাচ্ছেন এখানে আসছে, এদিক দিয়ে জলগুলো জমিতে যাচ্ছে, জমিতে যাচ্ছে। তো এখন আমাদের মাঠে যেদিকে দেখবেন সব জায়গায় শুধু ধান আর ধান আর ধান, সবদিকে ধান লাগিয়ে দিয়েছে। তো কথা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো নিচ্ছি বিদায়, থ্যাংক ইউ।